नमः शिवाय। देवादिदेव महादेव भगवान शिव, तिनी अनादि अनंत। आज आपनादेर जानाबो 2021 सालेर शिवरात्रिर सठिक दिन, तारीख, तिथि एवं पारणेर समय। नमस्कार, सनातन ज्ञान दुनियाय आपनादेर सबाइके स्वागत। अनुग्रह करे चैनलटी सबस्क्राइब करुन एवं आमादेर भिडियो सबार आगे देखते नीचेर बेल आइकनटी क्लिक करुन। भगवान शिव अल्पतेई तुष्ट। जार ऊपर भगवान शिवेर आशीर्वाद आछे से व्यक्तिर क्षति करे एमन साध्यकार। भक्तेर रक्षार जन्य प्रकट हन स्वयं भगवान शिव। 2021 सालेर फाल्गुन मासे अनुष्ठित हबे महाशिवरात्रि व्रत। शास्त्र मते व्रतेर मध्ये अधिकतर श्रेष्ठ व्रत महाशिवरात्रि व्रत। এই দিন যদি শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে আর সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করা হয়, তবে সেই ব্যক্তির উপর সদা সর্বদা ভোলানাথের আশীর্বাদ থাকে। মহাশিবরাত্রিকে শিব চতুর্দশীও বলা হয়। চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয় বলে এই ব্রতকে শিব চতুর্দশী ব্রত বলা হয়। চলুন তবে জেনে নেওয়া যাক 2021 সালের মহাশিবরাত্রির সঠিক সময়, দিন, তারিখ এবং পারণের সময়। পঞ্জিকা মতে 26শে ফাল্গুন 1427, 11ই মার্চ 2021 বৃহস্পতিবার মহাশিবরাত্রি। চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফাল্গুন 1427, 11ই মার্চ 2021 বৃহস্পতিবার দিবা 2:45। চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফাল্গুন 1427, 12ই মার্চ 2021 শুক্রবার দিবা 2:40। যারা রাত্রি জাগরণ করে শিবরাত্রি ব্রত পালন করতে চান, তারা 26শে ফাল্গুন 11ই মার্চ বৃহস্পতিবার উপবাস থেকে রাত্রি জাগরণ করে শিবরাত্রি ব্রত পালন করবেন। পরের দিন অর্থাৎ 27শে ফাল্গুন 12ই মার্চ শুক্রবার পারণ। পারণের সময় 27শে ফাল্গুন 12ই মার্চ শুক্রবার সকাল 9:40 মধ্যে। গোস্বামী মতে শিবরাত্রি ব্রত 27শে ফাল্গুন 12ই মার্চ শুক্রবার। গোস্বামী মতে মহাশিবরাত্রি ব্রতের পারণ 28শে ফাল্গুন 13ই মার্চ শনিবার সকাল 9:45 মধ্যে। মহাশিবরাত্রি পালনের সঠিক পূজাপাঠ, মন্ত্র, উপকরণ, উপাচার এবং মহাশিবরাত্রির ব্রতকথা ও শিব স্নান মন্ত্র, এই সব কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর সকল শিব ভক্তরা যেন এই তথ্য জানতে পারেন, তাই ভিডিওটি শেয়ার করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।